এখানে ফার্স্ট কোশ্চেনে দেওয়া হচ্ছে ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার dx, তো আমরা কি করব এখানে? আমরা প্রথমে ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার এটাকে নিয়ে কাজ করছি। আমরা ধরে নিলাম যে x ইকুয়াল টু হচ্ছে ট্যান থিটা, x ইকুয়াল টু আমরা ট্যান থিটা ধরে নিলাম, তাহলে কত হবে? এটা হয়ে যাবে ট্যান ইনভার্স 2 ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান স্কয়ার থিটা, এটা হয়ে যাচ্ছে। এই যে 2 ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান স্কয়ার থিটা পাওয়া গেছে, এই 2 ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান স্কয়ার থিটা এটা হয়ে যাচ্ছে ট্যান 2 থিটার ফর্মুলা, তাহলে এখানটা আমরা লিখে দেবো ট্যান 2 থিটা। তাহলে ট্যান ইনভার্স আর ট্যানটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে শুধুমাত্র 2 থিটা পড়ে থাকবে। তোমরা থিটার জায়গায় কত বসাবো? আমরা x ইকুয়াল টু ধরে নিয়েছিলাম ট্যান থিটা, x ইকুয়াল টু ধরে নিয়েছিলাম ট্যান থিটা, তাহলে থিটার জায়গায় হয়ে যাবে ট্যান ইনভার্স x, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 2 ট্যান ইনভার্স x। তাহলে আমরা এখানটা লিখছি 2 ট্যান ইনভার্স x dx। এখানে কিন্তু আর ডিএক্সটাকে ডি থিটায় চেঞ্জ করতে হলো না, কেন? আমরা x ইকুয়াল টু ট্যান থিটা ধরে নিয়েছিলাম, কিন্তু পরে লাস্টে থিটার জায়গায় আমরা আবার x দিয়ে ভ্যালুটা বসিয়ে দিয়েছি, লাস্টে থিটার জায়গায় আমরা x দিয়ে যে ভ্যালুটা এসছে সেটা বসিয়ে দিয়েছি, তো সেই কারণে ডিএক্স কে আর ডি থিটায় চেঞ্জ করার দরকার নেই। টুটা ইন্টিগ্রেশনের বাইরে থাকবে, তাহলে এখানটা হচ্ছে ট্যান ইনভার্স x dx, তো আমরা ধরবো যে ট্যান ইনভার্স x ইন্টু 1 রয়েছে, তাহলে এখানে হচ্ছে ইনভার্স আর অ্যালজেব্রা, তাহলে কত হবে? ট্যান ইনভার্স x ইন্টিগ্রেশন অফ 1 মানে dx বসবে মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ ট্যান ইনভার্স x ইন্টিগ্রেশন অফ dx আবার dx বসবে। তাহলে কত হবে? 2 ট্যান ইনভার্স x ইন্টিগ্রেশন অফ dx, তাহলে এটা কত হবে? এটা হয়ে যাচ্ছে x ইন্টিগ্রেশন অফ dx, এটা হয়ে যাচ্ছে x। ddx অফ ট্যান ইনভার্স x তাহলে কত হবে? এটা হয়ে যাবে 1 বাই 1 প্লাস x স্কয়ার, এখানটায় ইন্টিগ্রেশন করলে আমরা পাবো x, একটা dx তো আরেকটা মানে dx আরেকটা ছিল, তাহলে এখানটা একটা dx বসছে। নেক্সট আমরা কি করব? 1 প্লাস x স্কয়ার ইকাল টু আমরা z ধরবো, তাহলে এখানটা হচ্ছে 2x dx ইকাল টু dz, তাহলে x dx ইকাল টু কত হচ্ছে? dz বাই 2, তাহলে এখানটা হচ্ছে 2x tan ইনভার্স x, এখানটা হচ্ছে dz বাই 2। আচ্ছা dz বাই 2 ছিল, আমরা 1 বাই 2 টাকে সামনে রেখে দিলাম, এই 1 বাই 2 টাকে সামনে রেখে দেওয়া হচ্ছে, তোরাটাই হচ্ছে কত? তোরাটাই হচ্ছে z। তাহলে কত হবে? 2x tan ইনভার্স x 1 বাই 2 ইন্টিগ্রেশন dz বাই z, কত হবে? ইন্টিগ্রেশন dz বাই z এটা হয়ে যাবে log mod of z, তো z এর জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি 1 প্লাস x স্কয়ার, প্লাস দিয়ে একটা কনস্ট্যান্ট c বসবে। নেক্সট আমরা 2 টাকে ভেতরে মাল্টিপ্লাই করেছি, তাহলে কত পাবো? 2x tan ইনভার্স x, 2x tan ইনভার্স x মাইনাস 2 এর সঙ্গে 1 বাই 2 মাল্টিপ্লাই হবে, তাহলে 2 আর 1 বাই 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানটা পড়ে থাকছে লগ মড অফ 1 প্লাস x স্কোয়ার প্লাস হচ্ছে c, এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন এখানে দেওয়া রয়েছে cos ইনভার্স 1 মাইনাস x স্কোয়ার বাই রয়েছে 1 প্লাস x স্কোয়ার dx, তো আমরা cos ইনভার্স 1 মাইনাস x স্কোয়ার বাই 1 প্লাস x স্কোয়ার এটাকে নিয়ে কাজ করছি, তো আমরা x ইকাল টু ট্যান থিটা ধরে নেব, x ইকাল টু ধরে নিচ্ছি ট্যান থিটা,
তাহলে কত হবে কস ইনভার্স? ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই দিয়ে হচ্ছে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা। এটা হচ্ছে কস টু থিটার ফর্মুলা। তাহলে আমরা এই জায়গাটায় কস টু থিটা বসিয়ে দিতে পারি। তাহলে দেখো কস ইনভার্স আর কসটা উঠে যাবে পরের লাইনে, মানে শুধুমাত্র টু থিটা পড়ে থাকছে। নেক্সট আমরা থিটার জায়গায় কি করব, ভ্যালু বসিয়ে দেবো। থিটার ভ্যালু কত হবে, এক্স ইকাল টু ধরা ছিল ট্যান থিটা, তাহলে থিটার জায়গায় বসে যাবে ট্যান ইনভার্স এক্স। তাহলে এখানটা হচ্ছে টু ট্যান ইনভার্স এক্স, থিটার জায়গায় বসে যাচ্ছে ট্যান ইনভার্স এক্স। তাহলে এখানটায় হচ্ছে ইন্টিগ্রেশন টু ট্যান ইনভার্স এক্স ডিএক্স। এবার এটা দেখো আগের অঙ্কটার মতন চলে এলো, এটা তো তোমরা নিজেরাই করতে পারবে, আগের অঙ্কটার মতন করে করবে বাকিটা। নেক্সট কোশ্চেনে রয়েছে লগ সাইন এক্স কস এক্স ডিএক্স। তো আমরা এখানে সাইন এক্স ইকাল টু জেড ধরে নেবো, তাহলে কত হবে কস এক্স ডিএক্স ইকাল টু হয়ে যাবে ডি জেড। মানে এখানটা হচ্ছে লগ জেড কস এক্স ডিএক্স ইকাল টু হয়ে যাচ্ছে ডি জেড। এবার এখানটা আমাদের বাইপার্টস করতে হবে, কিরকম ভাবে করবো না, লগ জেড ইন্টু ওয়ান ধরে নেব, লগ জেড ইন্টু ওয়ান ধরে নিচ্ছি। তাহলে ওয়ানটা হচ্ছে অ্যালজেব্রা আর একটা তো লগারিদম রয়েছে, তাহলে আইলেট ইউজ করব। তাহলে এখানটা হচ্ছে লগ জেড ইন্টিগ্রেশন অফ ডি জেড মাইনাস দিয়ে বসবে ইন্টিগ্রেশন ডিডি জেড অফ লগ জেড ইন্টিগ্রেশন ডি জেড, আবার একটা ডি জেড বসবে। তাহলে ইন্টিগ্রেশন ডি জেড কত হবে, এটা হয়ে যাবে জেড। তাহলে এখানটা হচ্ছে জেড ইন্টু লগ জেড ডিডি জেড অফ লগ জেড, এটা হয়ে যাচ্ছে ওয়ান বাই জেড। আর ইন্টিগ্রেশন দিয়ে রয়েছে একটা ডি জেড, ইন্টিগ্রেশন ডি জেড মানে এটা হয়ে যাবে জেড। তাহলে এখানে জেড আর ওয়ান বাই জেডটা ক্যান্সেল হচ্ছে, জেড আর ওয়ান বাই জেডটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানটা একটা ডি জেড পড়ে থাকছে। তাহলে এখানটা হচ্ছে জেড লগ জেড মাইনাস ইন্টিগ্রেশন অফ ডি জেড। তাহলে এখানটা হবে জেড লগ জেড মাইনাস জেড, মানে এখানটা ইন্টিগ্রেশন করলে আমরা জেড পেয়ে যাচ্ছি, প্লাস হচ্ছে সি। তাহলে হচ্ছে জেড লগ জেড মাইনাস জেড প্লাস সি। নেক্সট আমরা জেড এর জায়গায় ভ্যালু বসাবো, কত বসাবো না, সাইন এক্স বসিয়ে দেবো। তাহলে এখানটা হচ্ছে সাইন এক্স লগ সাইন এক্স মাইনাস সাইন এক্স প্লাস সি, এটা হচ্ছে আনসার। আচ্ছা এটাকে আরেকটা লাইন করা যেতে পারে, সাইন এক্সটাকে আমরা কমন নিতে পারি, সাইন এক্সটাকে কমন নিলে কত হচ্ছে লগ সাইন এক্স মাইনাস হচ্ছে ওয়ান প্লাস দিয়ে এটা কনস্ট্যান্ট সি বসবে। মানে আমরা সাইন এক্সটাকে কমন নিলাম, তাহলে কত হচ্ছে লগ সাইন এক্স মাইনাস ওয়ান প্লাস সি। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে এক্স সাইন ইনভার্স এক্স বাই দিয়ে রয়েছে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তো এটাকে আমরা কিরকম ভাবে করব, আমরা সাইন ইনভার্স এক্স ইকাল টু জেড ধরে নেব। কেন, এটাকে জেড ধরলে এটা ডেরিভেটিভ করলে কত আসবে দেখো, ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইকাল টু ডি জেড হয়ে যাচ্ছে। মানে ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইকাল টু ডি জেড হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই এক্সটার জায়গায় কত বসাবো, এক্সটার জায়গায় বসিয়ে দেবো সাইন জেড, সাইন ইনভার্স এক্স ইকাল টু আমরা জেড ধরেছিলাম। তাহলে এক্স ইকাল টু কত হবে, এক্স ইকাল টু হয়ে যাবে সাইন জেড, এই জায়গাটায় বসে আছে জেড, আর ডিএক্স বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার
এই পুরো জিনিসটা হয়ে যাচ্ছে ডিজেড, ডিএক্স বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এই পুরো জিনিসটা হয়ে যাচ্ছে ডিজেড। তাহলে কত পাওয়া গেল, জেড সাইন জেড। এটাকে আমরা, এটা হচ্ছে অ্যালজেব্রা দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে ট্রিগো। তো এবার আমরা এটাকে বাইপাস করব, তাহলে এখানটা কত হচ্ছে, জেড ইন্টিগ্রেশন অফ সাইন জেড ডিজেড, মাইনাস দিয়ে বসছে ইন্টিগ্রেশন ডিডি জেড অফ জেড ইন্টিগ্রেশন সাইন জেড ডিজেড, আবার একটা ডিজেড বসবে। তো সাইন জেড এর ইন্টিগ্রেশন করলে কত হবে, এটা হয়ে যাবে মাইনাস কস জেড, মাইনাস সাইনটা আগে রাখলাম, এখানটায় হচ্ছে মাইনাস জেড কস জেড, মানে মাইনাস সাইনটাকে আগে রাখা হচ্ছে। ডিডি জেড অফ জেড এটা হয়ে যাবে ওয়ান, সাইন জেড এর ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে মাইনাস কস জেড। তো মাইনাস সাইনটাকে আগে লেখা হচ্ছে, তাহলে মাইনাস মাইনাস এই জায়গাটা হয়ে যাবে প্লাস। তাহলে কত হচ্ছে, মাইনাস জেড কস জেড, মাইনাস জেড কস জেড ইন্টিগ্রেশন অফ কস জেড কত হবে, ইন্টিগ্রেশন অফ কস জেড হয়ে যাবে সাইন জেড, প্লাস হচ্ছে এটা কনস্ট্যান্ট। নেক্সট আমাদের এখানে ভ্যালু বসাতে হবে, তো সাইন ইনভার্স এক্স ইকাল টু জেড ধরে নেওয়া হয়েছিল, তাহলে এক্স ইকাল টু হয়ে যাবে সাইন জেড। তো আমরা সাইন জেড ইকাল টু এক্স বসাতে পারবো, কিন্তু কস জেড এর জায়গায় কি বসাবো, তো আমরা কস জেডটাকে লিখে নিচ্ছি রুট ওভার অফ ওয়ান মাইনাস সাইন স্কোয়ার জেড। এবার তো আমরা ভ্যালু বসাতে পারবো, কত হবে, জেড এর জায়গায় বসে যাবে সাইন ইনভার্স এক্স, জেডটার জায়গায় বসে গেল সাইন ইনভার্স এক্স, এখানটা হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি। এটাকে একটু সাজিয়ে লেখা যেতে পারে, কিরকম ভাবে লিখছি না, এক্সটাকে আগে রাখলাম, প্লাস এক্সটাকে আগে রাখলাম, মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্সটাকে পরে রাখছি প্লাস সি, এটাই হচ্ছে আনসার। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি, পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।